স্টাডি টাইমে ক্লাস এইটে 8 নম্বর চ্যাপ্টার ভারতে প্রতিবেশী দেশ সমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা তো জানো ভারতে প্রতিবেশী দেশ কতগুলি আছে এবং তাদের প্রত্যেকটির নামও জানবে। এবার আলোচনা শুরু করা যাক। প্রতিবেশী দেশ কাকে বলে? কোনো দেশে আশেপাশে দেশগুলিকে সেই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। ধরো যে তোমার পাশের বাড়ি যেমন সেটি প্রতিবেশী, সেই হিসাবে ভারতের যে পাশে আছে যেমন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, চায়না ইত্যাদিকে ভারতের প্রতিবেশী দেশ বলা হয়। চিত্রে দেখো তোমাদের ভারতের যে প্রতিবেশী দেশগুলি আছে সেগুলি দেওয়া হয়েছে। এবং তোমরা যদি ভারতের পিওকের অংশটি ধরে নাও তাহলে ভারতে আফগানিস্তান ভারতের প্রতিবেশী দেশ, আর পিওকে অংশটি যদি না ধরে থাকো তাহলে আফগানিস্তানকে বাদ দিয়ে তাহলে তোমার 8টি প্রতিবেশী দেশ হবে, আর আফগানিস্তানকে যদি ধরো তাহলে 9টি ভারতের প্রতিবেশী দেশ হবে। এটি মনে রাখবে। এখানে কতগুলো অনেকগুলি প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেগুলি বলা হয়েছে যে ক্লাসের মধ্যে আলোচনা করবে। তাও এর মধ্যে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। যেমন প্রথম প্রশ্নের উত্তরটি হলো ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কত। আগেই বললাম যেমন ভারতে প্রতিবেশী দেশের মধ্যে তুমি যদি পিওকের অংশটি ধরো তাহলে 9টি হবে, আর যদি পিওকের অংশটি বাদ দাও তাহলে 8টি হবে। এবার যদি তুমি যদি তোমার জলভাগ সমেত ধরো তাহলে তোমার এখানে মালদ্বীপ এবং তোমার শ্রীলঙ্কাকেও ধরে নেবে তাহলে তাতে 2টি আরও সংখ্যায় বেশি হবে। এরপরে আছে তোমার এমন 2টি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্রের বন্দর নেই, যেমন হলো নেপাল ও ভুটান। এগুলি হলো ল্যান্ডলক দেশ, মানে যার স্থলভাগ বিস্তৃতই দেশটি পুরো। এবং এরপর হলো তোমার কলকাতা বন্দরের ওপর কোন 2টি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল। যেহেতু আগের প্রশ্নেই বলা হয়েছে যাদের সমুদ্রের বন্দর নেই কোনো এবং তারাই কলকাতা বন্দরের ওপর বেশি নির্ভরশীল হয়ে থাকে, এবং এই দেশগুলি কলকাতা বন্দর কাছে থাকায় এখান দিয়েই বেশিরভাগ বাণিজ্য কলকাতা বন্দর দিয়েই হয়ে থাকে, যা হলো তোমার নেপাল ও ভুটান। তারপরে প্রশ্ন হলো ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলজ পথে বাণিজ্য করে। এবং তোমরা এখানে বলতে পারো যে ভারতের যে প্রতিবেশী দেশগুলি আছে তার মধ্যে জলজ পথের বাণিজ্য করার মধ্যে শ্রীলঙ্কা ও মালদ্বীপ আছে, কারণ এরা পুরো জলজ দ্বারাই বাউন্ডারি বিস্তৃত, যার ফলে এদের সাথে বাণিজ্য করতে গেলে তোমার জলপথেই করতে হবে। এরপরে প্রশ্ন হলো ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? এটি হলো পানামা ক্যানেল দ্বারা বিচ্ছিন্ন। এরপরে প্রশ্নটি হলো ভারতে এমন 2টি রাজ্যের নাম করো যা 3টি প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে স্পষ্ট করে আছে। তোমরা যদি অরুণাচল প্রদেশকে দেখো সেখানে চায়না, তারপর তোমার মায়ানমার এবং তোমার সেখানে ভুটানের সীমান্তকে স্পর্শ করেছে। আর এরপর হলো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ তোমার বাংলাদেশ, তারপর নেপাল এবং তোমার ভুটানকে স্পর্শ করেছে। এই প্রতিবেশী দেশগুলি যাতে একে অপরের সাথে শান্তি, স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রগতির সাথে গড়ে উঠতে পারে তার জন্য সার্ক নামক একটি গ্রুপ করা হয়েছিল, যার পুরো কথাটি অর্থ হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, কারণ এটি এশিয়ার মধ্যে সাউথ পার্টে অবস্থিত, যার ফলে এর নাম সাউথ এশিয়ান করা হয়েছে। এবং এই গ্রুপটি তৈরি হয়েছিল 1985 সালে। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান এই 8টি দেশ সার্ক সংস্থা গঠন করেছে। এর সদর দপ্তর নেপালে কাঠমান্ডুতে অবস্থিত। এবার চলো ভারতে কয়েকটি প্রতিবেশী দেশের সম্পর্কে জানা যাক। প্রথমে আসছে নেপাল। নেপালের উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, তারপর এর প্রধান নদী হলো কালীগণ্ডক, এর রাজধানী হলো কাঠমান্ডু এবং এর প্রধান ভাষা হলো নেপালি। এবং এখানে তোমার ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস, কমলালেবু প্রভৃতি চাষ করা হয়, যা সাধারণত তোমার মৌসুমি জলবায়ু অঞ্চলের জন্য খুবই উর্বর্যপূর্ণ। এখানে তোমার শিল্প হিসেবে কাগজ, পাট, সুতির বস্ত্র, চিনি, চর্ম এবং দেশলাই শিল্প দেখা যায়। এখানে তোমার প্রধান প্রধান শহরগুলির মধ্যে হলো পোখরা, বিরাটনগর আর জনকপুর। জনকপুর খুবই বিখ্যাত স্থান, সেটি কেন তোমরা কমেন্টে জানাও। নেপাল যে গড়ে উঠেছে অর্থনৈতিকভাবে তার প্রধান কতগুলি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো পর্যটন শিল্প।
নেপালে পর্যটন শিল্পে বৃহৎ শিল্প এবং বিদেশি মুদ্রা অর্জন করা অন্যতম উপায়। পৃথিবীর 10টা উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টা নেপালে অবস্থিত এবং সারা পৃথিবীর পর্বতারোহী নেপালে পর্বত আরোহণের জন্য আসেন। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, যা তোমরা জানবে মাউন্ট এভারেস্ট নাম, নেপালে রয়েছে এবং যা পর্বতারোহীরা বিশেষ আকর্ষণপূর্ণ। এই পর্বতে ওঠার জন্য বহু পর্বতারোহী দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে। এছাড়া তোমার এখানে বিশেষ আকর্ষণের মধ্যে কাঠমান্ডু, তারপর নাগারকোট, পোখরা এবং লুম্বিনী, অন্নপূর্ণা প্রভৃতি নেপালের দর্শনীয় স্থান রয়েছে। এরপর তোমার আরেকটি প্রতিবেশী দেশ, সেটি হলো ভুটান, তার বিষয়ে আলোচনা করা যাক। তাহলে ভুটানের তোমার উচ্চতম শৃঙ্গ হলো কুলাংকাংরি, আর এর প্রধান নদী হলো মানস, এর রাজধানী হলো থিম্পু এবং প্রধান ভাষা হলো জাংথা। এবং এরপর আসছে তোমার কৃষিজ ফসল, যা এখানে গম, জব, ভুট্টা, বালি, আপেল, বড় এলাচ, কমলালেবু ইত্যাদি চাষ করা হয়। এবং এখানে প্রধান শিল্প হিসেবে সিমেন্ট, কাঠ এবং জ্যাম ও জেলি এবং পানীয় প্রচুর উৎপাদন করা হয়ে থাকে। এখানে প্রধান প্রধান শহরের মধ্যে ফুন্টো, সোলিং এবং পারোর এবং কুন্নাখা প্রভৃতি শহর বিখ্যাত। ভুটানে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। ভুটানের শিল্পের মধ্যে প্রধান শিল্পই হলো ফল প্রক্রিয়াকরণ, যা আপেল, কমলালেবু, আনারস প্রভৃতি ভুটানের প্রধান উৎপাদিত ফল। এই সব ফলের থেকে আচার, জ্যাম, জেলি, সোয়াস প্রভৃতি তৈরি করে ভুটান পৃথিবী বিখ্যাত এবং পৃথিবীর বিভিন্ন মার্কেটে তা বিক্রয় করে থাকে। এরপর চলে আসুক বাংলাদেশ। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হলো কেউ ক্যানরং। এখানকার প্রধান নদী হলো মেঘনা এবং রাজধানী আছে ঢাকা। প্রধান ভাষা হলো বাংলা এবং এখানে প্রধানত কৃষিকাজ হয়, ধান, পাট, ভুট্টা, যব, জোয়ার, কার্পাস, চা, আখ, পাট, কাগজ, চিনি, বস্ত্র, সিমেন্ট, তাঁত ও মৃৎশিল্পের। এখানকার প্রধান শহর হলো চট্টগ্রাম, সিহট্ট এবং খুলনা। বাংলাদেশে প্রধানত কৃষিভিত্তিক শিল্পই দেখা যায়, কারণ এখানে বাংলাদেশে প্রচুর পরিমাণে নদীর অবস্থান থাকায় এখানে কৃষিকাজ করার জন্য খুবই সুবিধাজনক, যার ফলে বাংলাদেশে প্রচুর পরিমাণে কৃষিকাজ হয়ে থাকে। বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ, যা আগেই বললাম তোমাদের, এবং বাংলাদেশের বহু কৃষি ও বনজ শিল্পের গড়ে উঠেছে। পাট বাংলাদেশের প্রধান শিল্প, প্রায় 80টির কাছাকাছি পাটকল ঢাকা, নারায়ণগড়, খুলনা, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে। কিন্তু চা শিল্পে বাংলাদেশে অগ্রণী ভূমিকা নেই। এছাড়া কাগজ, চিনি, রাসায়নিক সার এবং সিমেন্ট শিল্প, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্পই গড়ে উঠেছে এখানে। বাংলাদেশে কুটির শিল্পে বেশ উন্নত, ট্যাংরাইলের তাঁতে কাপড় ঢাকাই মসৃণ জগৎ বিখ্যাত। খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ অভাবে কারণে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প গড়ে উঠতে পারেনি, কিন্তু বর্তমানে বাংলাদেশের গ্রোথ প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে এবং বাংলাদেশে পিপিপি এখনও অনেক উচ্চতায় চলে গেছে। এরপর হলো তোমার মায়ানমার। মায়ানমারের উচ্চতম শৃঙ্গ হলো কাকা বোরাজি। এরপর এখানকার নদী হলো তোমার ইরাবতী, রাজধানী হলো নেপাইদাও, প্রধান ভাষা হলো বর্মি এবং মায়ানমারের পূর্বে নাম ছিল বার্মা। এখানকার প্রধান কৃষিজ ফসল হলো ধান, ভুট্টা, যব, জোয়ার এবং তামাক, তৈলবীজ ইত্যাদি। এখানকার শিল্পের মধ্যে হলো তোমার চিনি, পাট ও রেশম। এখানকার প্রধান প্রধান শহরগুলি হলো ইয়াংগন, মান্দালয় এবং মৌলোমেন। মায়ানমারে খনিজ ও বনজ সম্পদ প্রচুর পরিমাণে থাকা এখানকার এই সম্পদ ভিত্তিক আয় বা অর্থনৈতিক ইনকামের উপায় গড়ে উঠেছে। মায়ানমারে খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ, ইরাবতী ও চেন্ডুইন নদীর অববাহিকা খনিজ তেল পাওয়া যায়। এছাড়া টিন, সীসা, দস্তা, ট্যানস্টেন এবং মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত। মূল্যবান রত্ন হিসাবে এখানে পদ্ম রাগমণি বিখ্যাত পৃথিবী জোড়ায়। মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায়, গর্জন, চ্যাপলাস, মেহগানি মতো চিরসবুজ বৃক্ষ এবং অর্জুন, শাল, সেগুন মতো বন্যমচি বৃক্ষ, আবার ঢেউ খেলানো তৃণভূমি লক্ষ্য করা যায়। এরপর তোমরা চলে আসো শ্রীলঙ্কা, বা শ্রীলঙ্কা নিয়ে আলোচনা করা যাক। উচ্চতম শৃঙ্গ
এখানে হলো তোমার পেডো তালাগালা, তারপর এখানকার প্রধান নদী হলো মহাবলী গঙ্গা, আর রাজধানী হলো শ্রী জয়বর্ধনের পুরা কোটে, এবং প্রধান ভাষা হলো সিংহলি। প্রধান কৃষিকাজ হলো ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল, প্রচুর মশলা। প্রধান শিল্প হলো চা, কাগজ, বস্ত্র। প্রধান প্রধান শহর হলো কলম্বো, জাফনা, কান্ডি, রত্নপুরা। শ্রীলঙ্কার কৃষিকাজ ও খনিজ সম্পদ। শ্রীলঙ্কার আদিবাসী প্রধান জীবিকা কৃষিকাজ, এবং বছরে দুবার বর্ষাকাল আসে বলে এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন করা যায়। শ্রীলঙ্কার প্রধানত অর্থকরী ফসল হলো নারকেল। উপকূলের ধারে প্রচুর পরিমাণে নারকেল গাছ হয়। এছাড়া তৈলবীজ, তুলা, সিঙ্কোনা এবং এদের অর্থকরী ফসল চা উৎপাদন এবং রপ্তানিতে শ্রীলঙ্কার পৃথিবীতে বিশিষ্ট স্থান রয়েছে। রবার চাষে শ্রীলঙ্কা বিখ্যাত। দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি মশলা উৎপাদন করা হয় শ্রীলঙ্কায়। খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে অনেকে দারুচিনি দ্বীপও বলা হয়, যা একটি বিশেষ কথা এটি মনে রাখতে পারো। শ্রীলঙ্কা সম্পদ উত্তোলনে খনিজ উত্তোলনে শ্রীলঙ্কা উল্লেখযোগ্য। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া নীলকণ্ঠমণি, পদ্মারাগমণি এবং বৈদ্যজ্যমণি প্রভৃতি মূল্যবান রত্ন শ্রীলঙ্কায় পাওয়া যায়। এরপর হলো পাকিস্তান। এখানকার উচ্চতম শৃঙ্গ হলো তিরিচমির। এরপর হলো প্রধান নদী হলো সিন্ধু। এখানকার রাজধানী হলো ইসলামাবাদ। প্রধান ভাষা হলো উর্দু। এখানে ফসলের মধ্যে ধান, গম, আখ, ভুট্টা, তৈলবীজ, তুলা, ডাল প্রভৃতি উৎপাদন করা হয়। প্রধান শিল্পের মধ্যে সিমেন্ট, চিনি, বস্ত্র, চর্ম এবং পশম এবং পশমজাত দ্রব্য উৎপাদন করা হয়। প্রধান প্রধান শহরের মধ্যে করাচি, লাহোর ও পেশোয়ার ইত্যাদি। পাকিস্তানের জলসেচ এবং কৃষিকাজের জন্য এখানে বৃষ্টির পরিমাণ কম হওয়া সত্ত্বেও পাকিস্তানে বেশ কৃষিকাজে উন্নত। পাকিস্তানে কৃষিকাজ মূলত জলসেচের ওপরই নির্ভর। পাকিস্তানে জলসেচ প্রধানত খালের মাধ্যমেই হয়ে থাকে। সিন্ধু এবং তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়। জলাধারগুলি থেকে একাধিক সেচে কাটা হয়, যার ফলে পাকিস্তানে বেশিরভাগ জলসেচ এইভাবেই করা হয়। তবে পশ্চিমে শুষ্ক অঞ্চলের মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার প্রথা আছে, এবং যার নাম ক্যারেজ। অন্যান্য অসুবিধা থাকা সত্ত্বেও জলসেচের সুবিধা থাকায় পাকিস্তানে কৃষিকাজে উন্নত। গম, ধান, জোয়ার, বাজরা প্রভৃতি খাদ্য ফসল, তুলো, আখ এবং বিভিন্ন ফল যেমন আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি পাকিস্তানের কৃষিজাত দ্রব্য। এরপর হলো ভারত এবং তার প্রতিবেশী দেশের থেকে যা রপ্তানি এবং আমদানি করা হয়। প্রথমে আছে নেপাল। নেপালের থেকে ভারতে রপ্তানি হয় পেট্রোপণ্য, গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, তুলো, রাসায়নিক সার, পোশাক। আর যা আমদানি করা হয় তা হলো কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট ইত্যাদি। এরপর হলো ভুটান। ভুটানের থেকে যা রপ্তানি করা হয় কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি এবং নুন, যন্ত্রপাতি ইত্যাদি। এরপর আমদানি যা করা হয় বড় এলাচ, বিভিন্ন ফল, জ্যাম, জেলি, পশম এবং পশমজাত দ্রব্য। এরপর আসছে হলো বাংলাদেশ। বাংলাদেশের থেকে যা রপ্তানি করা হয়ে থাকে তা হলো মোটর গাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত এবং খাদ্যশস্য। আর তাছাড়া হলো ইমরাবতী দ্রব্য। এরপর হলো বাংলাদেশে যা যা আমদানি করা হয়ে থাকে তা হলো কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, যা একটি বিখ্যাত মাছ, তোমরা বেঙ্গলে যারা থাকো তারা শুনেই থাকবে। আর তাছাড়া হলো প্রাকৃতিক গ্যাস। এরপর হলো মায়ানমার। মায়ানমার থেকে যা রপ্তানি করা হয় তা হলো ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, সুতোর বস্ত্র, রাসায়নিক সার, পরিবহনের সরঞ্জাম। আর যা আমদানি করা হয় তা হলো সেগুন, শাল, রূপা, টিন এবং ট্যাংস্টেন এবং মূল্যবান পাথর। এবং শ্রীলঙ্কার থেকে যা রপ্তানি করা হয় তা হলো চিনি, ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, বস্ত্র ও ওষুধ। আর যা আমদানি করা হয় তা হলো লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট, চামড়া, মূল্যবান রত্ন, নারকেলজাত দ্রব্য ইত্যাদি। এবং পাকিস্তান থেকে যা রপ্তানি করা হতো তা হলো ইস্পাত, কয়লা, আকরিক লোহা, চা, ওষুধ এবং যন্ত্রপাতি।
এবং যা আমদানি করা হতো তা হলো উন্নত কার্পাস, শুকনো ফল এবং কার্পেট এবং চামড়া ইত্যাদি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। তোমরা দেখতে থাকো স্টাডি টাইম, এখানে তোমার জিওগ্রাফি ছাড়াও ফিজিক্স, হিস্ট্রি, ম্যাথ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়।